যে খবরে নজর রাখবো, আমলা সংঘাতের মধ্যে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে গড় হাজির বাংলার জেলা শাসকরা, কোনো জেলা শাসকই বৈঠকে ছিলেন না, খবর নবান্ন সূত্রে। জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদির, পারস্পরিক সহযোগিতা শিক্ষার মাধ্যমেই সুশাসন সম্ভব, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমলা সংঘাতের মধ্যেই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে গড় হাজির বাংলার জেলা শাসকরা, কোনো জেলা শাসকই বৈঠকে ছিলেন না, খবর নবান্ন সূত্রে। জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদির, পারস্পরিক সহযোগিতা শিক্ষার মাধ্যমেই সুশাসন সম্ভব, এমনটাই বার্তা প্রধানমন্ত্রীর। জেলে কো আগলে দো সালো কে লিয়ে আপনা এক ভিজন তয় করনা চাহিয়ে। আপ এসে कोई भी 10 काम तय कर सकते हैं जिन्हें अगले 3 महीनों में पूरा किया जा सके और उनसे सामान्य मानवीय की ईज ऑफ लिविंग बढ़े। इसी तरह कोई 5 टास्क ऐसे तय करें जिन्हें आप आजादी के अमृत महोत्सव के साथ जुड़कर पूरा करें। ये काम इस ऐतिहासिक कालखंड में आपकी, आपके जिले की, जिले के लोगों की ऐतिहासिक उपलब्धियां बननी चाहिए। देश आकांक्षी जिलों को आगे बढ़ाने के लिए काम कर रहा है, वैसे ही जिले में आप ब्लॉक लेवल पर अपनी प्राथमिकताएं और लक्ष्य तय कर सकते हैं। आपको जिस जिले की जिम्मेदारी मिली है, आप उसकी खूबियों को भी जरूर पहचाने, उनसे जुड़े। इन खूबियों में ही जिले का पोटेंशियल छिपा होता। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের জন্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা দেখতে পাচ্ছি এক তো কেন্দ্র সরকারের প্রচুর প্রকল্প এখানে বাস্তবায়িত হয় না, এবং বাস্তবায়িত হলেও তার স্বরূপ এবং নাম অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে যায়। মুখ্যমন্ত্রী নাকি নতুন একটি প্রকল্প কৃষকদের জন্য নিয়ে এসেছেন, আসলে সেটা কেন্দ্রেরই একটি প্রকল্পের শুধু নামান্তর মাত্র, মানে নামটা পরিবর্তন করা হয়েছে, বাকি কিছু পরিবর্তন করা হয়নি। কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো পশ্চিমবঙ্গে চলছে, আমার মনে হয় যা ঠিক না, কারণ এই প্রকল্পগুলোর জন্য টাকা বা অর্থ বরাদ্দ কেন্দ্রের কাছ থেকে হয়ে থাকে। তৃণমূল সাংসদ সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌগত বাবু, আমরা একটু আগেই শুনলাম সুকান্ত মজুমদার, তিনি যেটা বললেন, আপনিও শুনেছেন যে কেন্দ্রের প্রকল্প বাস্তবের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে এই ভার্চুয়াল বৈঠকে গড় হাজির বাংলা জেলা শাসকরা, কি বলবেন, কেন? বাংলা জেলা শাসকরা যথাযথভাবেই গড় হাজির ছিলেন, তার কারণ রাজ্য সরকারকে বাদ দিয়ে, মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে বাদ দিয়ে এই যে মিটিং, এটা একেবারেই অন্যায়, এটা যুক্তরাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে যদি যদি কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণই করতে হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন, মুখ্য সচিবকে বলতে পারতেন, তারা মিটিং ডাকত। হঠাৎ করে প্রধানমন্ত্রী সোজাসুজি আজাদীর অমৃত মহোৎসবে এইসব করতে গেলেন কেন? এটা আমি সমর্থন করি না। জেলা শাসকরা বৈঠকে ছিলেন না, সঠিক কথা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।